ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে। আজকে আমরা যে মামলাটা ফাইল করেছি সেই মামলাটা হলো বাংলাদেশ দণ্ডবিধি 500, 501 এবং 506 তারিখ উপলক্ষ করে। এই মামলার আজকের যে মূল বালসটা সেটা হলো, আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট মিস্টার হিরু আলম সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। এই তার সম্পর্কে গত 5/8/2023 তারিখে এবং যখন তিনি বাসায় যখন রাত্রে সকাল 10টার সময় যখন তিনি অবস্থান করতেছিলেন তখন তার সম্পর্কে গত 18/7/2023 তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কাল কর্মসূচিতে প্রাক্কালে তার সম্পর্কে কটূক্তি করেছে, যে কটূক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে। এটা যেন না হয়, মানের জন্য ক্ষুণ্ণ, মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না, এই মেসেজটা যেন সমাজে যায়। মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন, শুনে উনি ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উনি আদেশ প্রদান করেছেন। নিচ্ছে না, নিচ্ছে।
Sakari Bazar one.